তো বন্ধুরা আপনাদের টেবলা প্লাস চ্যানেল। তো বন্ধুরা আজ আমরা কথা বলবো আসুসের ROG 3 এই মোবাইলটা নিয়ে। তো এই মোবাইলে কী আছে স্পেসিফিকেশন সব কিন্তু আপনাদের ডিটেলসে বলবো। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই মোবাইলে কিন্তু প্রথম ফার্স্ট এই প্রসেসরটা লঞ্চ করা হয়েছে। আর এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল গেমিং প্রসেসর, আর যেটা আছে 5G প্রসেসর, ঠিক আছে। মানে আপনি এটা কিন্তু 5G ফোন মানে নেটওয়ার্ক কিন্তু এই ফোনে কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে। তো এই ফোনটা কিন্তু টোটালি কিন্তু গেমিং একটা স্মার্টফোন, ঠিক আছে। তো তার জন্য আপনাদের কিন্তু জানতে হলে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, আপনাদেরকে সব ডিটেলসে বলবো। আর আপনারা আমাকে কমেন্টে কমেন্টে জানাবেন যে আপনাদের মোবাইলটা কেমন কী লেগেছে বা আপনারা নিতে ইচ্ছুক কি না, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটা কিন্তু যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এই মোবাইলের কিছু স্পেসিফিকেশন বলার আগে আমি বলে দিই যে এই মোবাইলে যদি কথা বলি এই মোবাইলে যে কী আছে তার আগে বলতে হবে এই মোবাইলে কী নাই, ঠিক আছে। এই মোবাইলে কিন্তু এমন কিছু ফিচার্স কিন্তু কিছু মিস হয়নি, সব কিন্তু একদম মানে খুব মানে হাই ডেফিনেশনের কিন্তু সব কিন্তু ফিচার্স কিন্তু দেওয়া হয়েছে এখানে। আর এটা এটা কিন্তু যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, তো ফ্ল্যাগশিপ ফোন আমরা জানি ফ্ল্যাগশিপ ফোনে কেমন কী মানে প্রসেসর বা কেমন কী মেটেরিয়াল দেওয়া হয়, ঠিক আছে। তো প্রথম যদি কথা বলি এই মোবাইলের ডিসপ্লে, তো ডিসপ্লে কিন্তু এখানে যেটা করা হয়েছে সেটা হয়েছে 6.59 ইঞ্চেস কিন্তু একটা ফুল HD ডিসপ্লে কিন্তু করা হয়েছে, যেটা আছে অ্যামোলেড প্যানেল কিন্তু করা হয়েছে সঙ্গে, মানে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু করা হয়েছে সঙ্গে, ওকে। আর এর সঙ্গে যদি কথা বলি একটা স্মুথনেস ডিসপ্লের জন্য একটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু এর রিফ্রেশ রেট যেটা আছে সেটা কিন্তু 144 মানে 144 কিন্তু রিফ্রেশ রেট কিন্তু আছে। আর এই রিফ্রেশ রেট কিন্তু আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন, মানে 120, 90, 60 এগুলো কিন্তু করতে পারবেন আপনি, বা অটোমেটিক আপনি মানে ম্যানুয়ালি চালাতে পারবেন বা অটোমেটিকও চালাতে পারবেন। অটোমেটিক করে দিলে তো কী হবে যে যে অ্যাপস বা অ্যাপ্লিকেশনের যেমন দরকার রিফ্রেশ রেট সেই অনুযায়ী কিন্তু চলবে, ঠিক আছে। তো এরপর যদি কথা বলি এই মোবাইলে ক্যামেরা, তো ক্যামেরা কিন্তু এখানে ট্রিপল রিয়ার কিন্তু ক্যামেরা করা হয়েছে। তো যেখানে আছে প্রাইমারি সেন্সার কিন্তু 64 মেগাপিক্সেল, যে ডেপথের জন্য দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল, আর একটা আছে 5 মেগাপিক্সেল যেটা হচ্ছে মাইক্রো লেন্স কিন্তু করা হয়েছে। আর যদি কথা বলি এর ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কিন্তু 24 মেগাপিক্সেল কিন্তু করা হয়েছে এখানে, 24 মেগাপিক্সেল, ওকে। আর যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন বা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, তো তার জন্য কিন্তু ক্যামেরা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত লাগবে এই মোবাইলে, ওকে। তো এরপর যদি কথা বলি এই মোবাইলের ব্যাটারির, তো ব্যাটারি কিন্তু একটা বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এই মোবাইলে, যেটা আছে 6000 mAh ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। আর তার সঙ্গে কিন্তু ফাস্ট চার্জার সাপোর্ট পাচ্ছে, এটা আছে 30 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার কিন্তু এর সঙ্গে দেওয়া হয়েছে। আর এরপর যদি কথা বলি এই মোবাইলের যে পারফরমেন্স, যেটা সবথেকে মেন যে পার্ট মানে প্রসেসর কী দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 865 প্লাস, এটা কিন্তু দেওয়া হয়েছে, মানে 865 প্লাস কিন্তু যে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটা করা হয়েছে, তো সেই প্রসেসরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু ফার্স্ট প্রসেসর, ওয়ার্ল্ডের ফার্স্ট কোনো প্রসেসর কিন্তু মানে মোবাইল কিন্তু দেখতে পাচ্ছি এটা আসুসের ROG 3-তে, ঠিক আছে। এই ফার্স্ট এই প্রসেসরটা কিন্তু ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু 5G প্রসেসর আছে, মানে আপনি এটা 5G নেটওয়ার্কে কিন্তু চালাতে পারবেন এই মোবাইলটা, ওকে। আর এটা কিন্তু গেমিং প্রসেসর, সেই জন্য যদি বলে দিই গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি কিন্তু দুর্দান্ত। যদি আপনি একটা গেমার হন বা গেম খেলেন তাহলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই ফোনটা ইউজ করে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি কিন্তু খুব দুর্দান্ত পাবেন, যেহেতু প্রসেসর খুব হাই ডেফিনেশন প্রসেসর কিন্তু দেওয়া হয়েছে, একটা ফ্ল্যাগশিপ প্রসেসর কিন্তু তার সঙ্গে পাচ্ছি আমরা। তো আর একটা কথা বলবো এই মোবাইলে কিন্তু যেটা আমরা দেখেছি পাবজি বা অন্যান্য গেম খেলতে গেলে যেমন একটা ট্রিগার লাগে, যেমন ট্রিগার আমরা ইউজ করি বাইরে থেকে, ট্রিগার কিনে আমাদের ইউজ করতে হয়, তো তার জন্য কিন্তু এই মোবাইলে কিন্তু সে ইয়ার ট্রিগার কিন্তু দেওয়া আছে অলরেডি। যেমন আমরা সাউন্ড বাটন বা পাওয়ার বাটন থাকে সেই রকম কিন্তু দুই সাইডে আমরা কিন্তু কর্নার দেখতে পাবো এই মোবাইলের সাইডে কিন্তু দুটো ইয়ার ট্রিগার কিন্তু দেওয়া হয়েছে, সেই ইয়ার ট্রিগার দিয়ে আমরা কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আরও আমাদের স্মুথ করতে পারবো, ঠিক আছে। আর এই মোবাইলে কিন্তু যে মানে যে ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু করা হয়েছে 8GB RAM, আর হচ্ছে 128GB কিন্তু মেমোরি করা হয়েছে একটা, আর একটা করা হয়েছে 12GB RAM কিন্তু 256GB কিন্তু মেমোরি কিন্তু করা হয়েছে, লঞ্চ করা দুটো ভেরিয়েন্ট কিন্তু আমরা পাবো। আর তার মধ্যে যেটা যদি প্রাইস রেট কথা বলি, প্রাইস রেটটা অনেকটাই বড়ো, যেহেতু আমরা এত ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছি, ফ্ল্যাগশিপ ফোনে আমরা জানি রেঞ্জ কিন্তু খুবই একটু মানে বেশি থাকে রেট, ঠিক আছে। তো এখানে কিন্তু যে রেটের কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু যেটা 8GB RAM 128GB সেটা কিন্তু প্রায় 50,000 টাকার মতো কিন্তু এর প্রাইস রেট মানে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, ওকে। আর যদি কথা বলি এখানে 12GB RAM আর যেটা 256GB মেমোরি আছে সেটা কিন্তু করা হয়েছে 57,000-এর মতো, ওকে। আর একটা যদি কথা বলি এর সঙ্গে কিন্তু আমরা টাইপ সি পোর্ট
পাচ্ছি, আর তার সঙ্গে যে মানে 3.5mm জ্যাক কিন্তু সময় দেওয়া হয়নি, তার জন্য কিন্তু আমরা ইনবক্স মানে বক্সের ভিতরে কিন্তু আমরা একটা টাইপ সি পোর্টের সঙ্গে কিন্তু একটা 3.5mm জ্যাক কিন্তু আমরা পেয়ে যাবো, যেহেতু আমরা হেডফোন ইউজ করবো 3.5mm জ্যাকটা বেশি আমরা ইউজ করি, সেই জন্য কিন্তু এই জন্য কিন্তু একটা ইনবক্সে কিন্তু দেওয়া হয়েছে একটা জ্যাক। ওকে, আর এর সঙ্গে কিন্তু 3D কুলিং একটা কিন্তু কুলিং সিস্টেম দেওয়া হয়েছে এই মোবাইলে, যেহেতু আমরা ফোনটা হিট হবে না, তার জন্য কিন্তু একটা কুলিং সিস্টেম কিন্তু করা হয়েছে এই মোবাইলের মধ্যে। আর মোবাইলে যেটা হয়েছে 3D একটা ফ্যান দেওয়া হয়েছে, মানে ইনবক্সে আপনি একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফ্যান অ্যাটাচ করে কিন্তু আপনি খেলতে পারবেন, যেহেতু আপনার মানে ফোন গেমিং ফোন তো একটু হিট হতেই পারে, তো সেই জন্য কিন্তু ফোন ঠান্ডা রাখার জন্য কিন্তু একটা ইনবক্সে কিন্তু একটা ফ্যান পাওয়া যাবে। ওকে, তো আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে বোঝাতে পারলাম। যদি ভিডিওতে কিছু মিস হয়ে থাকে তো আপনাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন পার্টটা কিন্তু মিস হয়ে গেল, ঠিক আছে? তো আমি কিন্তু কমেন্ট বক্সে বা অন্যান্য আরও ভিডিওতে পার্টিকুলারভাবে একটা ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে দেবো। আর এই মোবাইলটা আপনাদের কেমন কী লেগেছে বা আপনারা মোবাইল নিতে ইচ্ছুক কি না, তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি এখন কী মোবাইল ইউজ করছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আশা করছি ভিডিওটা আপনাদের পুরো বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক দিতে বলুন, অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও বা মোবাইল আনবক্সিংয়ের ভিডিও, মোবাইল রিভিউ ভিডিও সব কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আগে পেয়ে যাবেন, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো আশা করছি ভিডিওটাতে সব ভিডিও বিষয়টা ক্লিয়ার হয়ে বোঝাতে পারলাম। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে।